হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ চতুর্থী। সো আজকেও চতুর্থী, দুদিন চতুর্থী পড়েছে। সো আমরাই রেডি হয়ে গেছি, আমি একটা কুর্তি পরেছি, দিদি দেখাচ্ছি, দিদিকে আর আমার রুহি সোনাকেও দেখাচ্ছি, তিথিকেও দেখাচ্ছি, সবাইকে পরে দেখাচ্ছি। কিন্তু চলো এখন মাঠে যাওয়া যাক, এখন যাচ্ছি। আমাদের ঠাকুর তো অলরেডি এসে গেছে তোমরা জানোই, কিন্তু ঠাকুরকে সাজানো হয়নি কালকে, জাস্ট রাখা হয়েছিল রাত্রিবেলা নাকি সাজানো হয়েছে, আমি তো যাইনি, মানে রাত্রিবেলা তো কেউ মোটামুটি যাইনি। সো চলো এখন গিয়ে দেখে আসি, ঠাকুর সাজানো হয়ে গেছে অলরেডি বোধ হয়, আর কেমন লাগছে নিচে কমেন্ট করে বলো। সো চলো যাওয়া যাক, অলরেডি প্রথম মানে ঠাকুর নিয়ে আসা ব্লগটা অলরেডি ছেড়ে দিয়েছি, আর প্লিজ শো সাম লাভ আর প্লিজ সাপোর্ট করো। সো দেখতে থাকো, আশা করছি তোমাদের এই দুর্গাপুজো সিরিজটাও ভালো লাগবে। আমি প্রতি বছর করছি 2020 থেকে, আর তোমার সাথে অনেক ভালোবাসা দিচ্ছে, আশা করছি এটাকেও দেবে। সো দেখতে থাকো, খুব মজা হবে। হাই, সে হাই, সে হাই মাম্মা। ও হারাতে নাচছে, years later.
झुमका